হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে তোমার শত্রুরা কী শাস্তি পেতে চলেছে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের যে শত্রুরা রয়েছে তারা কি শাস্তি পেতে চলেছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এই মুহূর্তে কেমন আছে ফ্রেন্ড তুমি এখন নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছ এবং হতে পারে ফ্রেন্ড তুমি একটু কনফিউশনে আছো কোনো বিষয় নিয়ে মানে দুটো কোনো সমস্যা বা দুটো কোনো মানুষ বা দুটো কোনো ঘটনা এই রকম মাঝে তুমি রয়েছ কি এখানে ফ্যামিলি নিয়েও তুমি চিন্তা করছো এছাড়াও তোমার এখন মনে হচ্ছে যে তুমি মানুষকে ঠিক করে চিনতে পারছো না যে কে আপন কে পর কে ভালো কে মন্দ এই জিনিসটা তোমার এই মুহূর্তে কনফিউশান একটা মাইন্ডে কাজ করছে এবং হচ্ছে তুমি জীবনের একটা কোনো ডিসিশান নেওয়ার সামনে হাজির হয়ে গেছো মানে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে একটা কোনো ডিসিশান নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে একটা কোনো মোড়ে যেখানে দুটো রাস্তা চলে গেছে তুমি তার পয়েন্টে এসে দাঁড়িয়ে আছো যে আমাকে কোন রাস্তাটা নিতে হবে বা কি করতে হবে এই রকম একটা জায়গা এবং নিজেকে স্ট্রং রেখেছ কারুর না কারুর উপরে বা কোনো না কোনোভাবে নিজের মনে না রাগ ইগো এই ধরনের জিনিসটা কিন্তু তোমার মনের মধ্যে রয়েছে এই মুহূর্তে তুমি একটু হ্যাঁ না মেজাজ নিয়ে বর্তমান রয়েছ কারুর উপরে হয়তো দেখাচ্ছ বা এইটা তোমার কিন্তু একটু বেড়ে গেছে তোমার এবং তুমি হচ্ছে স্পিরিচুয়াল হয়ে গেছো তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা রয়েছে হয়তো তুমি আগের থেকে অনেক বেশি ইনভলভ হয়ে গেছো এই সব পুজো অর্চনা বা ঈশ্বর আল্লাহর আরাধনা করা এই জিনিসগুলো কিন্তু তোমার অনেকটা বেড়ে গেছে এবং তুমি সাকসেসও হচ্ছ ধীরে ধীরে আর তোমার ঈশ্বর তোমার আল্লাহ তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে সেও কিন্তু তোমার সহায় রয়েছে এমনকি এই মুহূর্তে তোমরা অনেকের ক্ষেত্রে দুটো পরিবার নিয়ে চিন্তিত হতে পারে তোমার পরিবার এবং অন্য কারোর পরিবার রয়েছে সে রিলেটিভ হতে পারে কি তোমার যারা হয়তো বিবাহিত আছো ফ্রেন্ড তোমার হয়তো শ্বশুরবাড়ি এরকম হতে পারে বা এমন হতে পারে খুব কাছের কেউ পড়শির কেউ যাদের পরিবার নিয়ে একটু চিন্তার মধ্যে আছো মানে তুমি তোমার পরিবার সঙ্গে অন্য কোনো পরিবারেরও তাকে নিয়েও তুমি চিন্তা করছো ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার জীবনে কিছু করব একটা আত্মবিশ্বাস রয়েছে বা হয়তো তুমি যে কাজগুলো করছ সেগুলো তুমি ক্লিয়ারভাবে করে যাওয়ার চেষ্টা করছো বা সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে জীবনের একটা গ্রোথ সেলফ গ্রোথ কেরিয়ারে গ্রোথের জন্য যেন তুমি একটা স্ট্রং হয়ে গেছো যে এটা আমাকে অবশ্যই করতে হবে এই রকম একটা এনার্জিতে আজ এই মুহূর্তে তুমি রয়েছো ফ্রেন্ড এবার আমি দেখব ফ্রেন্ড তোমার শত্রুরা কারা তোমার শত্রুর পরিচয় আগে করানো হোক তারপর তারা কী শাস্তি হতে চলেছে কি ব্যাপার আমি প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করবো ঠিক আছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার শত্রুরা কারা শত্রুদের আগে পরিচয় করা হোক আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের শত্রু কারা তার জীবনের শত্রু কারা কে তার শত্রু শত্রুদের পরিচয় হোক আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের শত্রু কারা 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 তার শত্রু প্রথম প্রথমে ফ্রেন্ড একজন শত্রু রয়েছে যে তোমার জীবনে তোমার কাছ থেকে কোনো একজন মানুষকে সে কেড়ে নিয়েছে এমন একজন কোনো ব্যক্তি রয়েছে শত্রু যাকে তুমি শত্রুর চোখে দেখাও যে তোমার লাইফ থেকে তোমার কোনো প্রিয় মানুষকে সে কেড়ে নিয়েছে এরকম কোনো ব্যক্তি তোমার কিন্তু শত্রু সে এখন তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই সে দূরে চলে গেছে বা হয়তো তোমার তোমার থেকে তোমার প্রিয় মানুষটি কি তোমার কাছের কোনো মানুষ কি তোমার আপনজন কেউ তাকে নিয়ে এসে সরে গেছে তাকে তুমি লাইফের শত্রু বলে মনে করো দুই নম্বর হচ্ছে শত্রু একাধিক তোমার ফ্যামিলির কেউ হতে পারে পড়শি রিলেটিভ তুমি যেখানে কাজ করছো তোমার কর্মক্ষেত্র হতে পারে একাধিক শত্রু রয়েছে যাদের নিয়ে তুমি বারবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করো এই সকল মানুষগুলোর হাত থেকে যেন তোমাকে বাঁচিয়ে দেয় তুমি তাদেরকে চেনো অনেকের ক্ষেত্রে অনেককে তুমি চেনো যে এরা তোমার ভালো চায় না বা অনেক খারাপ করেছে তোমার পেছনেও পড়েছে তোমার ক্ষতি করার চেষ্টা করছে অনেক ষড়যন্ত্র করেছে এখনও করছে একাধিক শত্রু যার জন্যে তোমার ইউনিভার্স তোমার যে ঈশ্বর আল্লাহ না ফ্রেন্ড তোমাকে প্রোটেক্ট করে রেখেছে সেই সকল মানুষের কাছ থেকে এবং সেই জন্য তুমি সবসময় ধন্যবাদ জানাও যে এই সকল শত্রুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে রেখেছে স্বয়ং তোমার ঈশ্বর আল্লাহ এবং তাদেরকে চেনো সেখানে একাধিক মানুষ অবশ্যই ফ্যামিলি অবশ্যই ফ্যামিলি এটা থার্ড পার্টির ক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড হয়তো তুমি বিবাহিত তোমার শ্বশুর বাড়ি এরকমও হতে পারে ফ্রেন্ড বা হয়তো তোমার নিজের বাড়ি ফ্যামিলির দুজন কোনো ব্যক্তি তোমার সঙ্গে শত্রুতা করে এক প্রকারের শত্রুতা বললেই হয় কারণ তোমার ভালো তারা চায় না বা তুমি যা করো বারবারই তারা বাধা সৃষ্টি করে এরা হচ্ছে ফ্যামিলির এবার বুঝতে পারলে তো ফ্রেন্ড তোমার জীবনের শত্রু কারা এক হচ্ছে তোমার কোনো প্রিয় মানুষকে নিয়ে চলে গেছে দূরে এরকম কোনো ব্যক্তি দুই হচ্ছে তোমার কর্মক্ষেত্র ফ্যামিলি রিলেটিভ বা হচ্ছে পড়শি এরকম একাধিক মানুষ যারা তোমার ক্ষতি করেছিল এককালে এখনও তারা ষড়যন্ত্র করছে দুই হচ্ছে পরিবারের একদম কাছের মানুষ ফ্যামিলির মানুষ দুজন হতে পারে কারোর ক্ষেত্রে একজনও হতে পারে ফ্রেন্ড যে কিন্তু প্রচুর শত্রুতা করে বা তোমার ভালো চায় না এবার তুমি ফ্রেন্ড বুঝে নাও পরিচয় করিয়ে দিলাম যে তোমার জীবনের শত্রু কারা হ্যাঁ না ফ্রেন্ড এক্ষেত্রে অনেক সময় এমনও হতে পারে এই হয়তো প্রিয় মানুষকে নিয়ে চলে গেছে এরকম ব্যক্তি নাও থাকতে পারে এ এখানে যেহেতু কালেকটিভ রিডিং তার জন্য ফ্রেন্ড আমি তিনটি পয়েন্ট নিয়েছি কারো ক্ষেত্রে দুটো পয়েন্ট মিলতে পারে কারো ক্ষেত্রে আবার একটাও মিলতে পারে কারো ক্ষেত্রে আবার তিনটেও হতে পারে যার ক্ষেত্রে ফ্রেন্ড তিনটে হবে না সে আমি বলব ফ্রেন্ড তুমি জীবনে যা করে যাচ্ছ না তুমি তাই করে চলে যাও কারণ তোমার ভালো তারা এরা কেউ চায় না কেউ তারা চায় না বেশিরভাগ সংখ্যা বিশেষ করে পড়োশি রিলেটিভ এবং তোমার পরিবারে অনেকেই আছে যারা তোমার একদমই ভালো চায় না তাই তুমি যা করছো রাইজ করছো স্টার নিজেকে বানাচ্ছো সামনে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও এদেরকে বেকার ভাবার কোনো প্রয়োজন নেই শত্রুতা করতে দাও স্বয়ং তোমার ইউনিভার্স তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে প্রোটেক্ট করে রেখেছে এখানে একটা পজিটিভ মেসেজ তোমার জন্য এই সকল মানুষের কাছ থেকে নিরাপত্তা দিয়ে রেখেছে বলেই তুমি এতদিন টিকে আছো ফ্রেন্ড এবং সেই জন্য তোমার ঈশ্বর আল্লাহকে তুমি অবশ্যই ধন্যবাদ জানাও অবশ্যই ধন্যবাদ জানাও যে সে কিন্তু প্রোটেক্ট করে রেখেছে এখানে এনার্জিতে ফার্স্টেও কিন্তু ইউনিভার্স তোমাকে এই বার্তা দিচ্ছে অবশ্যই সবাইকে ইউনিভার্স প্রোটেক প্রোটেক্ট করে রাখে স্পেশালি এখানে মেসেজ এসছে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এই শত্রুদের হাত থেকে বারবারই কিন্তু বাঁচিয়ে নিচ্ছে হ্যানো ফ্রেন্ড এবার আমি দেখব এই শত্রুতা যারা করেছে কেন তারা শত্রুতা করলো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তারা কেন আমার ফ্রেন্ডের সঙ্গে শত্রুতা করল কারণ কি কারণ কি ফ্রেন্ড তুমি রাইজ করছো সেটা এই ব্যক্তি না এই ব্যক্তি হচ্ছে তুমি যে রাইজ করছো তুমি যে বেটার একজন মানুষ তোমার জীবনে একটা কোনো মানুষ ছিল যে মানুষটা তোমাকে ঠকিয়েছে তার হিডেন অনেক খারাপ জিনিস দেখিয়েছে এবং হচ্ছে সেই মানুষটা অন্য কোনো মানুষকে নিয়ে চলে গেছে বা যে মানুষটাকে নিয়ে চলে গেছে তোমার মনে হয় সেই মানুষটা তোমার প্রিয় বা কাছের কোনো মানুষকে নিয়ে চলে গেছে সেইটা তোমার জীবনে হিডেন কোনো বিষয় যেটা তুমি কাউকে বলতে চাও না বা কারোর কাছে শেয়ার করতে চাও না এটা তোমার লাইফে পেনফুল একটা হিডেন বিষয় যেটা তুমি আজও কান্নাকাটি করো প্রচুর কষ্ট পাও এবং তোমার মনে হয় এই দুটো মানুষ যে চলে গেছে এবং যাকে নিয়ে চলে গেছে বা যে এসে নিয়ে চলে গেছে এ দুটোই হয় না কুকুর শেয়ালের মতো তোমার চোখে তারা কখনো তোমার সামনে বা তোমার চোখে একদম ভালো জায়গাতে নেই তোমার সেটাই মনে হয় যে এরা এই রকম টাইপের মানে একদম ছোট একদম খারাপ টাইপের বা জন্তু জানোয়ারের মতো তুমি তাদেরকে দেখো এরা হচ্ছে তোমার শত্রু তুমি তাদেরকে শত্রু মনে করো বা এই মানুষটা তোমার এরকম বড়ো শত্রুতা করেছে যেটা তোমার লাইফে হিডেন একটা ঘটনা হিডেন একটা বিষয় যেটা তুমি কোনোদিন কাউকে হয়তো শেয়ার করো ঠিকভাবে কিন্তু তুমি হজম করে যাও বিষয়টা ঠিক আছে ফ্রেন্ড এবার এরা এরা হচ্ছে কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে কথা বলছে তোমার বদনাম করছে তোমার ক্ষতি করা পরিকল্পনা করছে এই জিনিসগুলো তুমি জানো কিন্তু সম্মুখে ভালো ব্যবহার তারাও তোমাকে বাবু শোনা বলে তুমিও তাদেরকে বাবু শোনা বলা এই জিনিসটা ফ্রেন্ড তারা কিন্তু সামনে খুব ভালো ব্যবহার করে তোমার সঙ্গে কিন্তু পেছনে তোমার বিশাল বড় ক্ষতি করার শত্রু মানে কিসে ক্ষতি করবে হ্যাঁ না শত্রু কখনোই তোমার উপকারের জন্য নয় বন্ধু উপকার করে তো তোমার এই যে শত্রুরা এরা সামনে তোমার সঙ্গে মেলামেশা করে এবং ভালো ব্যবহার করে কিন্তু মনের মধ্যে প্রচুর নেগেটিভ জিনিস তাদের লুকোনো রয়েছে এবং এই যে ব্যক্তি রয়েছে যে হচ্ছে তোমার পরিবারের যে তোমার ক্ষতি চায় খারাপ চায় তুমি তাদের তাদের সঙ্গে বর্তমান সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে তুমি তাদের থেকে দূরে চলে গেছো বা হচ্ছে তোমার জীবনে কেউ এসেছে তার উপর তুমি ভরসা করছো বা তুমি ঈশ্বর আল্লাহর উপর ভরসা করছো বা তোমার কর্মের উপর ভরসা করছো কিছু না কিছুর উপর তুমি ভরসা করে এই মানুষগুলোর থেকে নিজেকে একটু ডিটাচ রেখেছ এরা পরিবারের তাই তুমি এদেরকে রিলিজ করতে পারবে না কিন্তু তুমি হাতের কাছে কিছু একটা রেখেছ যে এদের কাছ থেকে যে কোনো উপায়ে তুমি দূরে থাকতে পারো ঠিক আছে ফ্রেন্ড তুমি একটা ভরসার কিছু রেখেছো তোমার পাশে এবং হচ্ছে এরা এই যে পরিবারের লোকেরা না ফ্রেন্ড তুমি এদের সম্পর্কে খুব ভালো করে জানো এবং এই মুহুর্তে তারা তোমার সম্পর্ক তোমার সঙ্গে সম্পর্ক স্লো করে দিয়েছে বা স্লো হয়ে গেছে এবং তুমি অনেকটা দূরে চলে গেছ আর এই জন্য এই যে ফার্স্ট কার্ডেও এসেছে তুমি তাদের থেকে একটু ডিটাচে আছো সেই জন্য তারা চায় যে তুমি হচ্ছে তাদের সঙ্গে থাকো তুমি হয়তো এমন একজন পজিটিভ কোনো মানুষ যা যেটার জন্য তারা সবসময় তোমাকে হাতে রাখতে চায় বা তোমাকে ব্যবহার করতে চায় যেটা আগে থেকে ছিল সেই জিনিসগুলো তুমি জেনে গেছো সেগুলো তুমি বুঝে গেছো তার জন্য তুমি ডিটাচ হয়ে যাচ্ছ দূরে চলে যাচ্ছ সম্পর্ক স্লো হয়ে গেছে রকম একটা কন্ডিশান কিন্তু এই মানুষগুলোর সঙ্গে হচ্ছে এবং তুমি জানো তাদের কারণটা এটাই যে তুমি তাদের থেকে দূরে আছো তুমি কোনো স্টার বা কিং বা কুইন তোমাকে ব্যবহার করা সুবিধা বা তুমি সরল মাইন্ডে তোমাকে যে কেউ এসে ব্যবহার করতে পারে রকম টাইপে তারা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নিয়ে স্বার্থের কোনো উদ্দেশ্য কিছু না কিছু হিডেন বিষয় রয়েছে তাদের যার জন্য তোমার সঙ্গে কিন্তু তারা একটা সম্পর্ক বজায় রেখেছে আর তুমি জানো সেখান থেকে তুমি সরে যাচ্ছ ঠিক আছে যে যে মানুষটা নিয়ে চলে গেছে তার তাদেরকে তুমি তারা হচ্ছে তোমার হচ্ছে ক্ষতি বড়ো মাপে যে করে দিয়েছে বর্তমান হচ্ছে সেটা নিয়ে তোমার বিশাল কষ্ট হয় তার জন্যেই কিন্তু তোমার এরা হচ্ছে শত্রু যে নিয়ে চলে গেছে এটা একটা হিডেন তোমার লাইফের ঘটনা এবং এরা হচ্ছে ভালো ব্যবহার করে কিন্তু পেছনে ক্ষতি করার চেষ্টা করে আর এই ব্যক্তিরা স্বার্থের সম্পর্ক তোমাকে ব্যবহার করতে চায় এবং তুমি দূরে চলে যাচ্ছ তাই তোমার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে এই মানুষেরা হ্যাঁ ফ্রেন্ড শত্রুতার কারণ আমি দেখবো এদের উদ্দেশ্য কি তোমাকে নিয়ে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার যে শত্রুরা রয়েছে হ্যাঁ না ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার শত্রুদের উদ্দেশ্য কি আমার ফ্রেন্ডকে নিয়ে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তির এই ব্যক্তির উদ্দেশ্য কি জানো ফ্রেন্ড তোমার যে প্রিয় মানুষটি কি কাছের মানুষটিকে নিয়ে চলে গেছে সে ফিউচার গড়ার জন্য তাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে এটা তার উদ্দেশ্য আর এরা হচ্ছে কি না তোমার ক্ষতি করা তারা এও আমি তোমাকে বলবো এর আগের পয়েন্টটা রিভিল করার সময় আমি দেখেছিলাম যে তারা হচ্ছে কি না তোমার নেগেটিভ জিনিসটা লুকিয়ে রাখছে পজিটিভটা দেখাচ্ছে যে সে যেটা হাতে দেখাবা হ্যাঁ না ফ্রেন্ড তাদের ষড়যন্ত্র উদ্দেশ্যগুলোর যে নেগেটিভ সেটা লুকিয়ে রেখেছে এখানটাতে দেখা যাচ্ছে ফ্রেন্ড তারা অবশ্যই তিন ভাগ অংশকে লুকিয়ে রেখেছে এক ভাগ দেখাচ্ছে তারা তোমাদের সঙ্গে কিন্তু বেশ মেলামেশা করে খুশি আনন্দ ভাব দেখায় কিন্তু আদতে এটা সত্যি নয় তোমার পরিবারে বা তোমার পরিবারের সবার সঙ্গে একটা সম্পর্ক ভালো রয়েছে তোমরা তোমার পরিবার রাইজ করছে মোটামুটি পরিবারের তোমাদের হয়তো এমন ভালো কিছু রয়েছে যেটা এই সকল মানুষদের পছন্দ নয় তারা কখনো কখনোই তোমার ভালো চায় না বা পরিবারের বিশেষ করে এখানে পরিবার যে এসেছে যে পরিবারের কে একদম দেখতে পারে না এই রিলেটিভ কর্মক্ষেত্রে হতে পারে কি পড়োশি হতে পারে যারা বাইরে সবসময় যেন মেলামেশা করছে দেখা শোনা করছে কি হচ্ছে তারা অনেক রকম আলোচনা সমালোচনা করছে সেগুলো ভেতরেই কিন্তু বাইরে তোমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার একটা রেখেছে মেলামেশা করে যাতায়াত করে খাওয়া দাওয়া হয় এরকম সব কিছু কিন্তু এই মানুষগুলোর সঙ্গে হয় কিন্তু তাদের মাইন্ডে কিন্তু অনেক নেগেটিভ জিনিস ভরে রেখেছে এবং উদ্দেশ্য তোমার পরিবারকে বরবাদ করা কারণ তোমরা সবাই মিলেমিশে রয়েছ যেটা রাইজ করছো যেটা ওদের পক্ষে ভালো নয় এরা হচ্ছে উদ্দেশ্য কি তোমাকে লজিক্যাল এই যে পরিবারে তাদের উদ্দেশ্য হচ্ছে কি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমাকে ব্যবহার করা সোজা কথায় তোমাকে ব্যবহার করা তারা কখনই তোমার সঙ্গে ইমোশনালিভাবে কোনো সময় অ্যাটাচ নেই থাকতে হয় থেকেছে কিন্তু এই মুহূর্তে লজিক্যাল মাইন্ড তারা ব্যবহার করছে এবং তোমাকে ব্যবহার করা এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য একাধিক হয়তো সমস্যা তোমার মাইন্ডেও ক্রিয়েট করে দিয়েছে ফ্রেন্ড যেগুলো আজও তোমার মনের মধ্যে রয়েছে কিন্তু সেগুলোকে তুমি লেট গো করতে পারছো না তারা কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এনা ফ্রেন্ড এবং তোমার সঙ্গে সেইভাবে মানে মস্তিষ্ক দিয়ে সম্পর্ক বানিয়ে রেখেছে যাতে তোমাকে ব্যবহার করা যায় এগুলো হচ্ছে তাদের উদ্দেশ্য এবার আমি দেখব ফ্রেন্ড তুমি তাদেরকে কি কি চোখে দেখো তারপর আমি এরা সাজা পেতে চলেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এই শত্রুদের কি চোখে দেখে এই শত্রুদের কি চোখে দেখে তুমি এ এদেরকে লজিক্যাল মাইন্ড দিয়ে তোমার মনে হয় যে এরা সাকসেসফুল হয়ে গেছে এবং এরা চলে গেছে লাইফ থেকে এবং তোমার এই মনে হয় যে যে অন্যায় এই মানুষ দুটো তোমার সঙ্গে করেছে আজ নয় কাল সাজা পাবে এই অন্যায়কারীরা সাজা পাবে হতে পারে তোমার কোনো প্রিয় মানুষ হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এখানে ইমোশান যেহেতু এসে সে অন্য কাউকে নিয়ে চলে গেছে থার্ড পার্টি কাউকে নিয়ে বা বিয়ে করে নিয়েছে এরকম হতে পারে ফ্রেন্ড এটা হয়তো সবার জন্য না হলেও কিছু কিছুজনের সঙ্গে হয়তো ম্যাচ করবে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বা অন্য কারো লাইফে চলে গেছে তারা ভিক্টরি একটা তার লাইফে করে নিয়েছে এবং তোমার মনে হয় যে তোমার সঙ্গে অন্যায় করেছে তোমার ঈশ্বর আল্লাহ তাদেরকে সাজা দেবে এবং তুমি তাদেরকে সেইভাবেই দেখো শত্রুর নজরে তো দেখো অবশ্যই কিন্তু তোমার এটাই মনে হয় যে এরা এদের এরাকে এদেরকে সাজা অবশ্যই ইউনিভার্স দেবে এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তুমিও নিজে বজায় রেখেছ ফোন মেসেজ হয় যাতায়াত করে খাওয়া দাওয়া হয় তুমিও ছাড়তে চাও না মন মস্তিষ্কে তাদেরকে খুব সুন্দর জায়গা দিয়ে রেখেছ এই তোমার রিলেটিভ দেখে যাদেরকে তুমি হয়তো মানে কি তারা তোমার সঙ্গে শত্রুতা যারা করছে অ্যাকচুয়ালি তাদেরকে তুমি মন প্রাণেই জায়গা দিয়ে রেখেছ এ এ হচ্ছে কোনো একটা লেডি হবে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে কোনো ইগোস্টিক একটা হচ্ছে ইগোস্টিক কোনো খুব আর ডেঞ্জার কোনো লেডি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি হবে বা হতে পারে অন্য কোনো হয়তো ফিমেল বা মেল যে কেউ মানে হয়তো অন্য কোনো মেলও হতে পারে যে কোনো একজন ব্যক্তি যে খুব ইগোয়েস্টিক সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এবং তুমি খুব ভালো করে জানো এই মানুষটা তোমার উপর হাবি রয়েছে তুমি এই এনার্জির সঙ্গে ফাইট করে উঠতে পারো না তোমারও মাঝে মাঝে ভয় হয়ে যায় যে এই ব্যক্তি কি নাই কি করতে পারে হ্যাঁ না ফ্রেন্ড এখানে একাধিকও থাকতে পারে দুজন লেডিও থাকতে পারে একজন লেডিও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর না হলে কিন্তু মেলও হতে পারে ফ্রেন্ড সে কিন্তু সবসময় নিজের সাকসেস ভিক্ট্রি চায় এবং সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তুমি তোমার উপর হাবি রয়েছে বেশভাবে এবং সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তুমিও খুব ভালো করে জানো এবং তুমি তাকে সেইভাবেই রেখেছ সেটা হচ্ছে এই রকমভাবে যে তুমি তাকে জানো যে সে খুব স্ট্রং একজন ইগোস্টিক সে সবসময় যেন বুদ্ধি মেজাজ ব্যবহার করে এবং তাকে ইগনোর করা মুশকিল ব্যাপার একটা যেন তার মধ্যে বিশাল পাওয়ার রয়েছে তোমার হয়তো পরিবারে হ্যাঁ না ফ্রেন্ড বেশ পাওয়ার রয়েছে এরকম কোনো ব্যক্তি তাকে তুমি সেই চোখেই দেখো এবার আমি দেখব এই শত্রুরা কী শাস্তি পেতে চলেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার শত্রুরা কী শাস্তি পেতে চলেছে কি সাজা পেতে চলেছে এই ব্যক্তিরাও যে কষ্ট তুমি আজকে পাচ্ছ যে তোমার লাইফে হিডেন একটা ঘটনা যেটা তুমি কোনো দিন কাউকে শেয়ার করতে পারছো না ফ্রেন্ড সেম ঘটনা ওদের লাইফে ঘটবে তোমাকে নিয়ে যে চলে গেছে তোমাকে ছেড়ে যে চলে গেছে তার লাইফ থেকে কেউ না কেউ তাকে ছেড়ে চলে যাবে তার লাইফ থেকে কাউকে না কাউকে নিয়ে কেউ চলে যাবে সেম ঘটনা রিটার্ন হবে যদি তোমার মনে হয় কেউ কাছের মানুষ তাকে যাকে তোমার হয়তো খুব গাছের তাকে নিয়ে কেউ চলে গেছে বা সে কাউকে নিয়ে চলে গেছে শিওর থাকো যে তার জীবনে এ সেম ঘটনা হিডেন কিছু ঘটাবে ইউনিভার্স যেটাতে তুমি আজকে যেইভাবে চোখের জল ফেলছো না ফ্রেন্ড ঠিক সেম সেম সাজা কিন্তু তার জীবনে আসছে সেম সাজা এবার আমি দেখব এদের কি সাজা হেলদি বাউন্ডারি ফ্রেন্ড এদের যে সাজা হবে না ফ্রেন্ড প্রত্যেককে আলাদা করে দেয়া হবে মানে যে যত সংখ্যক মানুষ আছে প্রত্যেকে কেউ কারোর সঙ্গে অ্যাটাচে থাকবে না একা হয়ে যাবে এমন কি তাদের জীবনে এমন কিছু কিছু জিনিসকে কেড়ে নেওয়া হবে না ফ্রেন্ড যার ফলে তারা কিন্তু একটা জায়গায় বন্দি হয়ে যাবে এই যে নেগেটিভ জিনিস হয়তো তোমার কোনো ক্ষতি করার জন্য পরিকল্পনা করেছে সেই যে পরিকল্পনা তারা নিজেরাই সে ফাঁসবে তারা যা চক্রভূহ রচনা করবে যা তোমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে সেই পরিকল্পনাতেই তারা ফাঁসতে থাকবে তারা কিন্তু কখনোই তোমার ক্ষতি করে সাকসেস হতে পারেনি এখনও এবং ফিউচারেও কোনো দিন সাকসেস হতে পারবে না এই ব্যক্তিরা কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড যে এরা যা তোমার ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রের শিকার ওরা নিজেরাই হবে এবং একা হয়ে যাবে যা ক্ষতি করবে সেম ক্ষতি ওদের সঙ্গে হবে আর এই পরিবারে যে ব্যক্তি তার সাজা হবে তাকে ভবিষ্যতে এমন কিছু করা হবে যে তার চিন্তাভাবনা এমনকি জীবনে কিছু করার ক্ষমতা হয়তো কেড়ে নেওয়া হবে একাধিক মানুষের কাছ থেকে আঘাত তাকে দেওয়া হবে এবং এক জায়গায় বন্দি করে রাখা হবে না তাকে মৃত্যু তাকে ধরবে না হয়েছে তাকে কোনো বন্ধু এসে ধরবে হ্যাঁ না ফ্রেন্ড সে এমন একটি জায়গায় ঘরকানা ঘাটকা এবং মিডিলে এসে ফেসে যাবে এই যে আজকে পাওয়ার দেখাচ্ছে সেম লেডি ভবিষ্যতে সেই পাওয়ার তার থাকবে না এবং এক জায়গায় স্টক হয়ে যাবে তুমি নিজেই দেখতে পারবে তার পরিণাম এই রকম তাহলে তিন ক্ষেত্রে কেমন সাজা পেতে চলেছে এদের ক্ষেত্রে সেম সাজা যেটা তোমার সঙ্গে হয়েছে এদের ক্ষেত্রে কি হবে না তারা যা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রে তারা ফাঁসতে থাকবে আর একেও ঠিক একই একটা টাইমে তার পাওয়ারকে কেড়ে নেওয়া হবে এবং তাকে না চিন্তা চিন্তা চিন্তাভাবনা করার এবং স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হবে একাধিক সংশয় এই যে লাইফ টাইম জুড়ে যে অন্যায়গুলো তোমার সঙ্গে করছে বা হয়তো পরিবারে আরও অন্যান্য মানুষের সঙ্গে করছে তো তার বলে এই সেম জিনিস তার লাইফে কিন্তু রিটার্ন করা হবে একটা টাইমে প্রচুর পেন এই পরিবারের মানুষজন আর এই যে ব্যক্তিরা এদের থেকে এই দুজন ব্যক্তির বেশি কিন্তু চাপ তবে এরা হয়তো অনেক বেশি কর্মা করেছে এরা হচ্ছে মুক্তি পেয়ে যাবে হয়তো একটা টাইমে কারণ কি ওরা যদি কোনো শত্রুতা না করে তোমার সঙ্গে তাহলে তারা ভালো থাকবে যদি কিছু করে তারা কোনো দিন সাকসেস হয়নি কোনো দিন হবে না কারণ এখানে তোমার কিন্তু ঈশ্বর আল্লাহ তোমাকে প্রোটেক্ট করে রাখছে হ্যাঁ না ফ্রেন্ড এবার আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত এদের প্রতি আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত তুমি এদের সঙ্গে কোনো লেনাদেনা রাখবে না কোনো রকম ইমোশনালিভাবে কোনো ব্যক্তিদের সঙ্গে কোনোভাবে লেনা দেনা রাখবেন না নিজেকে একা করে নাও ঠিক আছে মানুষরা কষ্ট দিয়েছে তোমাকে বোঝেনি বোঝেনি তো বোঝেনি কী অসুবিধা তোমাকে সবাইকে বুঝতে হবে তোমাকে সবার মন মতো চলতে হবে কথা আছে নাকি কাউকে কথা দিয়েছ যে সবার মন মতো তোমাকে থাকতে হবে সবাই তোমার মর মতো থাকবে এরকম কোনো কথা নেই তুমি তোমার মতো থাকো তারা তাদের মতো থাকতে দাও তাই না ফ্রেন্ড তো তুমি তোমাকে বলা হচ্ছে যে কোনোভাবে ইমোশনালিভাবে কারোর সঙ্গে তুমি অ্যাটাচে থাকবে না তুমি নিজেকে নিজের মতো রাখো তোমার ঈশ্বর আল্লাহর সহায় থেকে সামনে এগিয়ে যাও জীবনে একটা মানুষ যদি সৎ হয় সে একটা মানুষই তোমার জগৎ গড়ে দিতে পারে এতটা পাওয়ারফুল হয় তো সে জায়গায় এত মানুষের কোনো প্রয়োজন নেই পরিবারের হলেই যে সে সৎ হবে তোমার উপ মানে তোমার যে শুভাকাঙ্ক্ষী হবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড পরিবারের মানুষজন ফ্যামিলির আশপাশের মানুষজন রিলেটিভ পাশাপাশির মানুষের সব থেকে বেশি খারাপ চাই ক্ষতি করে পরিবারের মানুষ তো আরও এমন কিছু হয় তোমার ভালো চাইতে গিয়ে এমন সিদ্ধান্ত নেয় যে তোমার পুরো জীবনটা তো বরবাদ করে দেয় তো সেক্ষেত্রে তোমাকে সেই জন্য বলা হচ্ছে ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচে থাকবে না তুমি নিজেকে নিজের মতো করে রাখো এবং দূরে রাখো একদম কারোর সঙ্গে কারোর কোনো মানুষের সঙ্গে অ্যাটাচে থাকবে না হয়তো তুমি প্রচুর পেন পেয়ে গেছো এই মানুষগুলোকে দিয়ে দিয়ে তার জন্য সেটাই বলা হচ্ছে যে তুমি আর পেন নিজেকে না দিয়ে তুমি দিতে গেলেই পেন পাবে তার থেকে বরং দূরে থাকো ঠিক আছে ফ্রেন্ড আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে প্রথমেই চলে এসছে ফায়ার এরিস লিও সিজেটেরিয়াস মেস সিংহ ধনু টরাস বর্গ ক্যাপ্রিকন কন্যা মকর এয়ার লিব্রা একুরিয়াস মিথুন কুম্ভ তুলা এবং এখানে তো চলে এসেছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক হ্যাঁ না ফ্রেন্ড এখানে বলেছে কমিউনিকেশান থেকে ডিটাচ থাকো তোমাকে সংশয়ে বারবার এই মানুষগুলো ফেলে দুটো সিচুয়েশানে ফাঁসিয়ে দেয় এই এই ব্যক্তিরা এই ব্যক্তিরা কনফিউশানে ফেলে ফাইটিং তোমার সঙ্গে কিন্তু এদের বহুবার হয়েছে তার জন্য বলছে কমিউনিকেশান তুমি কেটে দাও ওদের সঙ্গে কাট করে দাও কমিউনিকেশান এদের সঙ্গে কোনোরকম মানসিকভাবে ইমোশনালিভাবে এদের সঙ্গে জুড়ে থাকবে না ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ